হ্যালো বন্ধুরা, আমি পুষণ ভট্টাচার্য, MBBS। সারা দেশে কি চলছে, কি অবস্থা আছে দেশটা, এটা আপনাদের সবারই জানা, কারোর কাছে অজানা নয় এবং কারোর কাছে নতুন নয়। খুব একটা সিরিয়াস কন্ডিশন। ভারতবর্ষ থেকে অলরেডি 5 থেকে 6টা মৃত্যু হয়ে গেছে এই কারণে, যেটাকে বলে করোনা ভাইরাস, COVID-19। অ্যান্ড আপনারা কি করছেন? মিছিল বার করে লাইন দিয়ে যাচ্ছেন। আরে ইয়ার, আমাদের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী দুজনেই চাইছে যে আপনারা সাথে সুস্থ থাকি, ভালো থাকি, সেই জন্য লকডাউন করছে, সব কিছু দোকানপাট সব কিছু বন্ধ করছে, ইনফ্যাক্ট যানবাহন পর্যন্ত বন্ধ করে দিচ্ছে, এত কড়াকড়ি ব্যবস্থা। আইডি হাসপাতালে 1000 ডাক্তার না খেয়ে না দিয়ে আপনাদের সেবা করার জন্য বসে আছে, আমাদের মতো ডাক্তাররা ওখানে বসে আছে আপনাদের কাছে জন্য। আর আপনারা কী করছেন? তাছাড়া একটা মাস্ক পরে ঘুরে বেড়াচ্ছেন। আরে মাস্ক পরছেন, ঠিক আছে মাস্ক পরছেন, যদি সায়েন্টিফিক দেখা যায়, WHO-র কথা মানা যায়, সে শুধু মাস্ক পরে কিছুই হয় না, আপনাকে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে, এটা হয়তো আপনারা জানেন। 1.5 হাত অথবা 1 মিটার দূরত্ব বজায় রাখতে হবে, তবেই ভাইরাস স্প্রেড হওয়া থেকে বাঁচবেন। আরে ইটালিকে দেখে কিছু তো শিখুন, সারাদিন নিউজে দেখাচ্ছে ইটালি যার শিক্ষা ব্যবস্থা, যার স্বাস্থ্য ব্যবস্থা ভারতবর্ষ থেকে 100 গুণ উপরে, সেখানকার মানুষ 24 ঘন্টায় 700 জনের বেশি মারা গেছে, 700 জনের বেশি। আমরা কোথায়? এখনও অবধি একটাও ডেথ হয়নি শুধু পশ্চিমবঙ্গে, কিন্তু ভারতবর্ষে ডেথ হয়েছে, ভাবুন। যারা যারা আপনার আগের ভিডিওগুলো দেখনি, তারা তো প্লিজ দেখে নাও, অনেক কিছু গুজব ছড়ানো হচ্ছে, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি আই বাটনে, দেখে নিন। আমি নিজে 3 দিন ধরে ঘরের মধ্যে বসে আছি 24 ঘন্টা, কিছুই করার নেই। আমি চাই মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী দুজনকেই সাপোর্ট করতে, এবং সাপোর্ট করছিও, যেটা ওনারা করছেন আমাদের ভালোর জন্য করছেন। এই জিনিসটা খুবই ভয়ানক একটা সিস্টেম নিতে চলেছে, প্লিজ দয়া করে আপনারা একটু সচেতন থাকুন, এরকম পাগলামো করবেন না। আর আপনারা কী করছেন, কী পাগলামো? অনেকে তো দেখছি ঢাক তরকার বাড়াতে বলেছে, বলে বাইরে বাইরে মিছিল বার করে ডান্স করছে, এইভাবে দেখুন ভিডিও দিলাম। অনেকে আছে অ্যালবেস্টারের মধ্যে রড দিয়ে বাজাচ্ছে আওয়াজ করার জন্য। ঠিক আছে, সিরিয়াসলি করোনা ভাইরাস জোক ফর ইউ? আপনাদের জন্য একটা জিনিস দিয়ে কী জানেন তো, যে বাইরে বেরোবে সেই সাথে গুলি করে দেওয়া, বেস্ট। আমাদের মতো মানুষকে, ডাক্তারদের, আপনাদের সচেতন করার জন্য এভাবে বলতে হচ্ছে, ভাবেনি কোনো দিন এভাবে বলতে হবে আপনাকে। সচেতন হন, সুস্থ থাকুন, আপনি সুস্থ থাকলে আপনার ফ্যামিলিও থাকবে। মানছি অনেকেই বলবে যে আমার তো কোনো ভাইরাস নেই, মানছি আপনার মধ্যে কোনো ইনফেকশন নেই, কিন্তু আপনি বাইরে বেরোলে আপনি যার সাথে দেখা করছেন সে যদি ভাইরাস থাকে, সে যদি ইনফেক্টেড হয়ে থাকে, তার থেকেও থেকে আপনার দেহতে আসলো, আপনার দেহতে আপনার পুরো ফ্যামিলি আসবে, বউ বাচ্চা মা বাবা সবার মধ্যে আসবে, সবার মধ্যে ছড়িয়ে পড়বে। তারপরে আপনার তো ছিল না, কখন যে 1 থেকে 4 জন হয়ে যাবেন আপনি নিজেও টের পাবেন না। অ্যান্ড ইউ থিঙ্ক করোনা ভাইরাস ইজ জোক? কিছুই বলার নেই, সত্যি কিচ্ছু বলার নেই। আপনারা এতটা শিক্ষিত হয়ে মূর্খের মতো কাজ করছেন, যেটা কিছু বলার নেই। ইটালি যার স্বাস্থ্য ব্যবস্থা ভারতবর্ষের থেকে 100 গুণ উপরে, তারাও ভেবেছিল যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা এত উপরে, আমরাও এটা কোনো অসুবিধা হবে না। অ্যান্ড উইদিন 3 উইকস তাদের মৃত্যুর হার 3000। ইম্যাজিন দ্যাট নাম্বার, কখন 1 ছিল, কখন 2 হলো, কখন সেখান থেকে 1000, কখন 3000। ভারতবর্ষে এখন অবধি হয়নি, হ্যাঁ 450 থেকে 500 কেস কনফার্ম আছে, কিন্তু মৃত্যুর হাত খুব কম, 4 থেকে 5টা। প্লিজ ভারতবর্ষটাকে শ্মশান বানাবেন, এটা আমারও বাড়ি, আপনারও বাড়ি, আপনার ছেলেরও বাড়ি, আপনার মেয়েরও বাড়ি, আপনার বাবা মারও বাড়ি। একটা সামান্য করোনা ভাইরাস, একটা সামান্য আপনার ভুলের জন্য অনেক কিছু হয়ে যেতে পারে, অনেক কিছু, আপনি হয়তো ভেবে পাচ্ছেন না। আপনারা এতটাও ব্যস্ত না যেটা 14 দিন আপনি বাড়িতে একটু বসে থাকতে পারবেন, হ্যাঁ যদি খুব দরকার থাকে আপনি বাইরে যান, ওকে, বাট এইভাবে মিছিল করে নয়, এইভাবে না, প্লিজ
আজকে ভিডিওটা লাইকও করতে বলবো না, সাবস্ক্রাইবও করতে বলবো না।